হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে স্বামী কাবাব তৈরির খুব সহজ এবং মজাদের একটি রেসিপি শেয়ার করব এবং আমার এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই স্বামী কাবাব তৈরি করে ফেলতে পারবেন আর সামনে আসছে ঈদ তো আপনারা আমার এই রেসিপিটি ফলো করে ঈদে এই স্বামী কাবাবটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং আমি এখানে চেষ্টা করেছি স্বামী কাবাবটির শাহি স্বাদটি নিয়ে আসার জন্য যেটা আমরা সাধারণত কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে খেয়ে থাকি তো এখন তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে আমি এখানে প্রায় এক কেজির মতো ফ্রেশ গরুর মাংসটা নিয়েছি এবং এখানে শুধু আমি মাংসটাকে নিয়েছি আমি হাড্ডি এবং তেল থেকে মাংসটাকে একদমই আলাদা করে নিয়েছি আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা ফ্রেশ মাংসের যে ফিলেটটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন তাহলে আর কাটাকাটির কোনো ঝামেলা থাকবে না তো আমি মাংসটাকে এভাবে ছোট করে এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিলেই হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাংসের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন তো এখন আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে একটি হাঁড়িতে দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক কাপের মতো ডাল নিয়েছি আমি বুটের ডাল ব্যবহার করছি এখন আমি এখানে কয়েকটা তেজপাতা কালো এলাচ সাদা এলাচ দারচিনি এবং একটা চামচের মতো আস্ত জিরা নিয়েছি এবং সবগুলোকে আমি এখন সে মাংস এবং ডালের সাথে দিয়ে দিব এখন আমি এখানে এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে ফ্রোজেন আদা রসুনটা ব্যবহার করেছি এখন এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই হলুদ গুঁড়োটা আসলে অপশনাল আপনারা না চাইলে এটাকে বাদ দিতে পারেন মরিচ গুঁড়াটা ব্যবহার করতে পারেন তখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন আমি এখানে দুই কাপের মতো পানি ব্যবহার করেছি এবং পরবর্তীতে যদি পানির প্রয়োজন হয় তখন আপনারা পানিটা ব্যবহার করতে পারবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অন করে দেব এবং চুলাটা রাখতে হবে মিডিয়াম হাই হিটে তো কিছু সময় রান্না করার পর দেখা যাচ্ছে আমার এখানে বলক চলে এসেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর যতক্ষণ না পর্যন্ত ডাল এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমার এটাকে রান্না করে নিতে হবে তো আমি প্রায় বিশ মিনিটের মতো এটাকে সেদ্ধ করেছি তো সেদ্ধ করার পর দেখা যাচ্ছে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে এবং এখনও পর্যন্ত পানি আছে এ পানিটাকে আমার একদম শুকিয়ে ফেলতে হবে তো আমার এটাকে আরও দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি রান্না করে নেব একদম পানিটা যখন ড্রাই হয়ে আসবে তখন আমার রান্না করা শেষ হয়ে যাবে তো এখানে দেখা যাচ্ছে অল্প একটু পানি রয়েছে আরও এক মিনিটের মতো আমি এটাকে চুলার উপর রেখে পানিটাকে একদম ড্রাই করে নেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে তবে আমি এটাকে যেহেতু ব্লেন্ডারে ব্ল্যান্ড করব তো আমি একদম পুরোপুরি ড্রাই করে ফেলবো না তবে পাটাই বাটতে হলে এটাকে ড্রাই করে নেওয়াই ভালো তা না হলে একটু পানি পানি ভাব থেকে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা একদম ড্রাই হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এই ডাল এবং মাংসটাকে একটি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব এখানে কিন্তু আমার ডাল এবং মাংস দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এটাকে সিদ্ধ করতে তো আমি এখানে ডাল এবং মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন একটু আঁশ আঁশ থাকে আপনাদের দেখিয়ে দিচ্ছে একটু আঁশ থাকবে মাংসের আঁশটা একটু বোঝা যাবে তো আপনারা পাটা বা ব্লেন্ডার যেটাই ব্যবহার করেন না কেন চেষ্টা করবেন একটু আঁশ রাখার জন্য এখন আমি এখানে ওয়ান টেবিল স্পুন পুদিনা পাতা কুচি হাফ কাপের মতো ধনে পাতা কুচি এবং কয়েকটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি তবে কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝালি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এবং এই বেরেস্তাটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ বেরেস্তা দেওয়ার ফলে কাবাবের স্বাদটা অনেকক্ষণ বেড়ে যাবে এবং একটা শাহি শাহি ভাব চলে আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে যখন আপনি বেরেস্তাটা অ্যাড করে দেবেন অলরেডি খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তো আপনারা এটি তৈরি করার সময় অবশ্যই বুঝতে পারবেন তো এখন আমি ভালোভাবে সবগুলোকে মিক্স করে নেব আমি এখানে হাত দিয়ে মিক্স করছি এখন আমি এখানে একটি ডিম দিয়ে দেব তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে ভালোভাবে আবার সবগুলোকে মিক্স করে নিতে হবে ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি এখন আমি আবারও সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে লবণটা অ্যাড করে দিতে পারেন আমি মাংস এবং ডালটা রান্না করার সময়ই লবণটা ভাবে দিয়ে দিয়েছিলাম তো এখন আমি সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন কাবাব তৈরি করে নেব তো এভাবে করে আমি প্রথমে বল শেপ দিয়ে নিব গোল করে একটি বল শেপ দিতে হবে এবং আস্তে করে এটাকে চাপ দিয়ে কাবাবের শেপটা দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে করে চেপে আমি সুন্দর করে একটা কাবাবের শেপ দিয়ে দিয়েছি এবং খেয়াল রাখতে হবে কাবাবের চারপাশটা যেন কোনোভাবে ফেটে না যায় সুন্দরভাবে এটাকে আস্তে করে তৈরি করতে হবে একটা আঙ্গুল ব্যবহার করে আপনি এটাকে সুন্দরভাবে আস্তে করে চাপ দিলেই তৈরি হয়ে যাবে কাবাব তো আমি এভাবে করে প্রত্যেকটা কাবাব তৈরি করে নেব আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে ছোট একটা বল তৈরি করতে হবে এবং বলটাকে একদম রাউন্ড শেপ দিয়ে আঙুল দিয়ে এটাকে আস্তে করে চেপে চেপে কাবাবটা তৈরি করতে হবে আপনারাও এভাবে তৈরি করার চেষ্টা করবেন এবং খেয়াল রাখতে হবে চারদিকটা যেন একদমই স্মুথ থাকে তো এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু কাবাবটিকে সংরক্ষণ করব তাই আমি লেবুর রসটা ব্যবহার করে নিই এবং যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে লেবু রসটা ব্যবহার করবেন না তো আমার কাবাব তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব আর আপনারা যারা সংরক্ষণ করতে চান তারা একটি টাইট বক্স বা জিপ লকার ব্যাগ ব্যবহার করে ফ্রিজে রেখে দিতে পারেন কয়েক মাসের জন্য তো এখন আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কাবাবটাকে আমার ডুবো তেলে ভেজে নিতে হবে এখানে আমি ডিমের সাদা অংশ নিয়েছি আমি এখানে একটি ডিম নিয়েছি কুসুমটাকে আলাদা করে শুধুমাত্র সাদা অংশটা নিয়েছি এখন আমি কাবাবটাকে এই ডিমের সাদা অংশ দিয়ে একটু কোট করে নেব তো কোট করে নিয়ে এখন আমি এটাকে তেলে দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলো কাবাব দিয়ে দেবো এটা আসলে অপশনাল আপনারা চাইলে এ পর্যায়ে ডিমটা ব্যবহার করতে পারেন এবং বাদও দিতে পারেন যেহেতু আমি অলরেডি একটা ডিম ব্যবহার করেছি কাবাবে তো ডিমের কোটিংটা আপনারা না চাইলে বাদ দিতে পারেন তবে এ পর্যায়ে ডিম ব্যবহার করার ফলে কাবাবের শেপটা খুব সুন্দর হয়ে আসবে তো আমার এখানে কাবাবের এক পাশ হয়ে গেছে এখন আমি কাবাবগুলোকে উল্টে দেব এবং এই কাবাবটিকে ভাজতে হবে মিডিয়াম হাই হিটে একদম হাই হিটে দিলে কাবাবটা পুড়ে যাবে তো এখন আমি কাবাবগুলোকে উল্টে দিলাম এবং কিছু সময় নিয়ে ভাজার পরে যখন কাবাবটা এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে তা না হলে একদম পুড়ে যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে তার মানে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব তো আমি এখন কাবাবগুলোকে উঠিয়ে নিয়েছি তো আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শাহি স্বামী কাবাব কাবাবটি তৈরি করতে কিন্তু বিশেষ কোনো ঝামেলায় নেই এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনি কাবাবটি খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে আমি আশা করছি আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ শীঘ্রই এসছি নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ